রমজান উপলক্ষে মাত্র এক টাকা লাভে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম। ইতোমধ্যে তা কার্যকর করেছেন তিনি। রমজান এলেই যেখানে জিনিসপত্রের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করেন কিছু অসাধু ব্যবসায়ী, সেখানে রোজাদারদের কথা মাথায় রেখে এমন পদক্ষেপ নিয়েছেন শাহ আলম। বাংলাদেশে যে রমজান আসলে তারা পুঁজিবাদী আরো ব্যবসা শুরু করে দেয়, কিন্তু ওই একটা উদ্যোগ নিয়েছে যেটা গত বছরও এই উদ্যোগটা নিয়েছিল, এবারও সেটা বহাল রাখছে। এই এক টাকা লাভে সে পণ্য বিক্রি করে, এতে আমাদেরও উপকার হয়। সরজমিনে গিয়ে দেখা যায় স্থানীয় বাজারের তুলনায় সয়াবিন তেল বিক্রি করছেন 20-30 টাকা কমে, মুড়ি বিক্রি করছেন 10-15 টাকা কমে, চিড়া 10-14 টাকা কমে, ছোলা 10 টাকা কমে বিক্রি করছেন ব্যবসায়ী শাহ আলম। যদিও চিনি ও ডালের মতো কিছু পণ্যের বিক্রয় মূল্যে নেই তেমন কোনো তফাত। সাধারণত দেশে রমজান মাস এলেই বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি করে কিছু অসাধু ব্যবসায়ী, ফলে অনেক দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা সারাদিন রোজা রেখেও ইফতারের সময় খেতে পারেন না ভালো মন্দ। তাদের কথা চিন্তা করে এবং আল্লাহর সন্তুষ্টি ও পরকালের আশায় মাত্র এক টাকা লাভে ইফতারের পণ্য বিক্রি করছেন বলে জানান চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার 9 নং ওয়ার্ডের চরকুমিরা তালতলা গ্রামের মোহাম্মদ শাহ আলম। পুরো রমজান মাস জুড়েই চলবে শাহ আলমের ব্যতিক্রমী এই উদ্যোগ। আল্লাহ সন্তুষ্ট এবং পরকালের আশায় আমি এই উদ্যোগটা নিলাম। গত 15 বছর যাবত ব্যবসা করে এলেও গেল বছর থেকে রমজান মাসে মাত্র 1 টাকা লাভে ইফতার পণ্য বিক্রি শুরু করেন তিনি। তখন থেকেই পেয়েছেন ব্যাপক সাড়া, এমনকি রমজানের এক মাসেই তার দোকানে বিক্রি হয় প্রায় 4 লক্ষ টাকা। তাই গত বছরের ন্যায় এবছরও একই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান ব্যবসায়ী শাহ আলম। এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষ আছে, তারা রমজান উপলক্ষে মাল ক্রয় করতে পারে না, ওটা চিন্তা করেই 1 টাকা মূলত লাভ করার সিদ্ধান্ত নেই। মাহে রমজান উপলক্ষে শাহ আলম যেসব পণ্য 1 টাকা লাভে বিক্রি করেন তা হলো মুড়ি, ছোলা, খেজুর, বেসন, সয়াবিন তেল, চিড়া সহ যাবতীয় মুদিমাল। এমনকি ক্রেতাদের সুবিধার্থে পণ্যের মূল্য তালিকাও দোকানে সাটিয়ে দিয়েছেন তিনি। আমার এখানে আছে রমজান উপলক্ষে ছোলা, খেসারি, খেজুর, বেসন, মুড়ি, এগুলোতে আমি প্রত্যেক কেজি মালে 1 টাকা লাভ করি। 1 টাকা লাভ করার পরে কত অনেক বেশি আমার বিক্রয় বেশি। 1 টাকা লাভে পণ্য বিক্রি করায় খুশি স্থানীয়রাও। তার এমন উদ্যোগের কারণে অন্যান্য বাজারের চাইতে কম দামেই পণ্য সংগ্রহ করছেন তারা। তাই শাহ আলমের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। গরিবের জন্য 200 টাকা অনেক কিছু, এখন এই বাইরে যে কাজটা করছে এটা খুবই ভালো কাজ করছে। আমরা জাস্ট বের করছি, কাইলে নয় অটো দেখছি, বাজারে গিয়ে দেখছি, নিজে ঘর ফ্যামিলিতে যা লাগে তাও নেই, আবার আত্মীয় স্বজনের বাড়িতে পারাইলে আনতে নেই পারাই। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও অনেকে মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার দিয়ে পণ্য সামগ্রী ক্রয় করছেন শাহ আলমের দোকান থেকে। এরপর বিকাশে পেমেন্ট পেলে অটোরিকশা করে মালামাল পৌঁছে দিচ্ছেন গ্রাহকের বাড়িতে বাড়িতে। আমি গাড়ি চালাই আর হোম ডেলিভারির মালামাল নিয়ে দিয়ে আসি। ওনার ডেলিভারি আল্লাহর রহমত ভালো।